স্বপ্ন ছিল আর পাঁচজনের মতোই সরকারি চাকরির। তাই আর্থিক প্রতিবন্ধকতা থাকার সত্ত্বেও বাংলায় এম.এ. পাশ করে চাকরির চেষ্টা করেন পূর্ব বর্ধমানের হেমন্ত মল্লিক। না, শেষ পর্যন্ত চাকরি তিনি পাননি। তাই পরিবারের দায়ভার কাঁধে তুলে নিতে দিন রাত এক করে টিউশন পড়াতে শুরু করেন তিনি। তবে মূল্যবৃদ্ধির বাজারে শুধুমাত্র টিউশন পড়িয়ে কি আর সংসারের খরচ জোগানো সম্ভব? বয়স্ক মা বাবা স্ত্রী কন্যা নিয়ে সংসার বছর ২৮ হেমন্তের। উপায় না দেখে অবশেষে ঋণ নিয়ে বর্ধমানের মন্তেশ্বর থানার পাতুন গ্রামে একটি চায়ের দোকান খোলেন তিনি। সাথে চলে সকাল থেকে রাত অবধি তার গৃহ শিক্ষকতা। বিষয়টা হচ্ছে যে এই এমএ পাস করে বাংলা অনার্স নিয়ে এমএ পাস করে দেখছি এই যে রাজ্য জুড়ে কোথাও তো চাকরি ফাকরি কোথাও কিছু নেই, সেহেতু দেখলাম যে কি করি, চাই গৃহশিক্ষকের কাজ করি, টিউশন করে বেড়াই বাড়ি বাড়ি দিয়ে, তার সত্ত্বেও সংসারে বিয়ে বিবাহিত করেছি, বাচ্চা মেয়ে আছে, কিন্তু সংসার চালাতে হবে, এইদিকে বাবা মা বয়স্ক বাবা মা আছে, জমি বলে কিছু নেই। হ্যাঁ, দিয়ে ভাবলাম যে একটা চায়ের দোকান খুললে ভালো হয়, ওই জন্য চায়ের দোকান খুলেছি এবং চায়ের দোকান একদিকে চায়ের দোকান করা, তার ফাঁকে আবার অবসর সময় আবার মানে টিউশন পড়াতে যাওয়া, অক্লান্ত পরিশ্রম সে সকাল ভোরবেলা বেরিয়ে সকাল সন্ধ্যে ১০টা অবধি টিউশন পড়ানো, তার ফাঁকে চায়ের দোকান বসা। সংসারের আর্থিক অনটন কাটিয়ে উঠতে একটা চাকরির দরকার ছিল হেমন্তর। রেশন ছাড়া বিভিন্ন সরকারি সাহায্য থেকেও বঞ্চিত হেমন্ত মল্লিকের পরিবার। তাই শুধু চায়ের দোকানের উপর ভিত্তি করেই সংসার চালাতে রীতিমতো বেগ পেতে হচ্ছে তাকে। হ্যাঁ, লেখাপড়া শিখেছে কিন্তু একটু কাজ পাইনি, চাকরির জন্য খুবই চেষ্টা করছি, খুব অনটনের মধ্যে দিয়ে। তবে ধীরে ধীরে পরিচিতি বাড়ায় এলাকায় জনপ্রিয়তা বাড়ছে হেমন্তর চা দোকানের। এলাকার মানুষজন তার পাশে এসে দাঁড়িয়েছেন। হয়তো ধীরে ধীরে রমরমা হবে হেমন্ত মল্লিকের চা ব্যবসা। পূর্ব বর্ধমান থেকে কাঞ্চন দাসের রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।